এই একদম ফিটিং ফাটিং হইয়া কালা প্যান্ট জুতা টুতা চশমা লাগাইয়া কোন দেশে যাবে লাগছো? বাংলাদেশে ভাই, অফিসে যাচ্ছি। বাবা বাংলাদেশে? তুমি কি তোমার কপালে কি আর লেখা আছে? ফ্রান্স জাপান জীবনে তো ওই সমস্ত দেশে যাই পারবা না, গেলেও পরজন নাইজেরিয়া পর্যন্ত যাই পারবা। তাহা কোন অফিসে যাও ভাই? চাকরি তো একটা পাইছি, মানে অর্গানিক ফুডের বিজনেসের পাশাপাশি অফিসেও যাই। ও তুমি তো আমার ইন্টারনেটের মেলা বড় ডাক্তার। আচ্ছা আমার একটা কাম করে দিবে? বলেন ভাই। আমার এই যে চারতলার যে ফ্ল্যাটটা খালি, তোমার ইন্টারনেট এটা হান্দায় দাও, তাহলে তাড়াতাড়ি ভাড়া হয়ে যাবো। না না ভাই, আমার তো আসলে অর্গানিক ফুডের বিজনেস, আমার এখানে তো গাড়ি বাড়ি কোনো ব্রাঞ্চ সেকশন নাই। এটা নতুন সেক্টর চালু করো, তাতে তোমার সুবিধা হইব। আচ্ছা ঠিক আছে, করা যায়। কিন্তু একটা বিষয় আর কি আছে। শুনো, তোমার সব বিষয় আমি মানুম, কিন্তু একটা বিষয় আমি মানতে পারবো না। কোনটা ভাই? হুমেদ চাইলে আমি দিতে পারবো না। হুমেদ কি হবে? মাল্টুস। আরে ধুর, তুমি কিছু টেকা চাইলে দিও যাইবো না। টেকার নাম মাল্টুস, হুমেদ, নূর ইসলাম, বুঝছো? জি জি। হ্যাঁ জি, তাহলে ঢুকে দিও। ঠিক আছে, ভিতরে ছবি টবি নিয়ে নিও, বাথরুম টাথরুম বারান্দা টারান্দা যা আছে নিয়ে খালি বোর্ড করে ঢুকাই দিও। ঠিক আছে। হ্যাঁ জি, ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম। সাংঘাতিক ব্যাপার, একদম সাজুগাজু ফিটিং ফাটিং হইয়া কোথায় কোন দেশে কোথায় যেতেছ? একদম সাজগুজ করি না একটু। কি সাংঘাতিক কথাবার্তা! হাতে নখ পালিশ, ঠুট পালিশ দিছ, কাজল দিছ, সুন্দর ড্রেস পরছ, সাজুগাজু বাকি রইল কি? খাও সেরে যাচ্ছিলাম একটু রাজলক্ষ্মী। ভালো, একাই তো যাইতেছ, আর তো কেউ নাই সাথে? তোমার সাথে কি আমার নিবা? কি করবো না, গেলাম। তুমি একা যাইতেছো, তোমার সাথে আমি চরণদার হয়ে গেলাম, অসুবিধা কি? কিন্তু আঙ্কেল, বাসায় কি আয়না আছে? আছে। ছোট আয়না মনে হয় না, মাথা থেকে পা পর্যন্ত দেখা যায় এমন আয়না নাই না? না না, সব ধরনের আয়না আছে। আমার স্টিলের আলমারির মধ্যে তো বড় আয়না, আমি পায়ের থেকে মাথা পর্যন্ত দেখা যায়। ও তাহলে মনে হয় আঙ্কেল বাসা ভাড়া উঠানো নিয়ে খুব ব্যস্ত, আয়নার সামনে দাঁড়ানোর সময়ই পান না। আরে দূর যা, আমি আছি সকালে গোসল করে আয়নার সামনে খাড়ায় মাথা মতো আছে, আসলাম না। ও তাহলে তো সমস্যা অন্য জায়গায়, আমি ধরতে পারছি কোথায় সমস্যা। আঙ্কেল সমস্যা আপনার চোখে, আমার পরিচিত একটা চোখের ডাক্তার আছে, ভালো। আমি কোনো অ্যাপয়েন্টমেন্ট নেই, আমি আপনাকে ওখানে নিয়ে যাবো, আমি নিজে নিয়ে যাবো আপনাকে, প্রমিস। কি এর মধ্যে তুমি কি কও যে আমার চোখের সমস্যা হবো কে? তোমার এই যে এহেন একটা পিম্পল আছে, এহেন একটা তিল আছে, আমি স্পষ্ট একদম ঝকঝকা চকচকা তোমার দেখতেছি, চোখে কোনো ঝামেলা নাই। তাহলে আপনার রাজলক্ষ্মী নিয়ে যাওয়া লাগে। এই তো চরণদার হয়ে গেলাম দুজনে। হ্যাঁ হ্যাঁ,